এবারেও আমরা কিন্তু আমাদের যে শারদীয় দুর্গা উৎসব যেটা দুর্গা পূজা সেই উপলক্ষে আমরা অন্যান্যবারের মতোই ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি তবে আপনারা আমরা জানি যে এবছর কিন্তু এই ধরনের একটি উৎসব এসেছে যেখানে বৈশ্বিক মহামারী চলছে কোভিড-19 আমরা বাংলাদেশেও কিন্তু এই বৈশ্বিক মহামারীর প্রভাবে আমরা যে কোনো সমাবেশ যে কোনো উদযাপন আমরা স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা কিন্তু এই উদযাপনগুলো করছি কিছুটা সীমিত আকারে সীমিত পরিসরে করছি এবারেও কিন্তু আমরা পূজা উদযাপনের ক্ষেত্রে এই বিষয়টি আমরা সবাই মাথায় রাখব এবং আরো একটি বিষয় লক্ষণীয় আমাদের নিরাপত্তা পরিকল্পনার ক্ষেত্রে অন্য নম্বর যেমন পূজা মণ্ডপগুলোতে আমাদের একটি ফিক্সড ডিউটি থাকতো আমরা সেখানে স্বাস্থ্য সুরক্ষাটা নিশ্চিত এবং সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সংক্রমণ যাতে বৃদ্ধি না পায় তার জন্য কিন্তু এবারে আমরা ব্যাপক হারে আমাদের মোবাইল পেট্রোল পার্টি দিয়ে আমরা এই নিরাপত্তা কভারেজগুলো করব এবং সেক্ষেত্রে আমাদের এই সাদা পোশাকের যে নিরাপত্তা সেটা থাকবে অন্যান্য বাহিনীর সমন্বয়ে আমাদের যে সার্বিক যে নিরাপত্তা সেটি থাকবে এবং এইখানে বিশেষ করে এবারে পূজা উদযাপনকারী পূজা উদযাপনের সাথে যে সমস্ত আমাদের হিন্দু সম্প্রদায়ের সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন তাদের সাথে আমরা সমন্বয় সভা করছি এবং এটা কেন্দ্রীয়ভাবেও একটি সমন্বয় সভা হয়েছে সেখানে অনেকগুলো পূজা উদযাপনের ক্ষেত্রে অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেমন এবারে হ্যান্ড স্যানিটাইজার এবং এই যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী কিন্তু পূজা মণ্ডপের ঢোকার প্রবেশ পথেই থাকতে হবে এবং পূজা মণ্ডপের ভিতরে সীমিত সংখ্যক লোক ঢুকবে এবং পর্যায়ক্রমে তারা বেরোবে যাবে এবং আরতি এবং অন্যান্য ইয়র ক্ষেত্রে কিন্তু ব্যাপক সমাবেশ না হয় সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে এভাবে সার্বিকভাবে আমাদের এই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা পাশাপাশি আমাদের উদযাপনও যাতে নির্বিঘ্নে নিরাপদে হতে পারে এই দুইটি সমন্বয়ের মাধ্যমে এবারে নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে